এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরও কিছুটা মেঘের আনাগোনা বেড়ে গেল বাংলার আকাশে। ইতিমধ্যে রোদ এবং মেঘের খেলা চলছিল, এরই মধ্যে পরিস্থিতি আরও বদল হচ্ছে। এবারে জলীয় বাষ্প আরও ঢোকে যাচ্ছে, তাই দমকা হাওয়া কিন্তু ফুড়ফুড় করে বইছে। এবারে এই গরম এবং অস্বস্তিকে কাজে লাগিয়েই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আচ্ছা, বৃষ্টিপাতগুলো কখন হবে এই নিয়ে অনেকে এখনও কিন্তু প্রশ্ন করছেন যে বৃষ্টিপাত তো ঠিক কখন কখন বেশি হতে পারে, সেই সময়তে আমরা সতর্ক থাকবো। তো আপনাদের বলে রাখি, বৃষ্টিপাতের মূলত যে সম্ভাবনাগুলি রয়েছে সেটা আমরা এখানেই দেখাবো, আপনাদের দেখতে থাকবেন, সময়টা দেখে নেবেন, এই ভিডিওতেই নিচের দিকে দেওয়া থাকবে যখন আমরা উইন্ডটা ট্র্যাক করব। আর ঘূর্ণিঝড়ে কোনো খবর এসছে কিনা সেটা আমরা একদম শেষে আলোচনা করবো। এর পাশাপাশি এখনও কিছুটা গুমোট গরম রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলিতে, সেখানে এবারে পরিবর্তন আসবে এবং সমস্ত জায়গার আবহাওয়াতে তাপমাত্রা কমে যাবে 33 থেকে 35 ডিগ্রির মধ্যে। বৃষ্টিপাত হওয়ার পরেই এই পরিবর্তনগুলি আসবে, তার আগে পর্যন্ত কিন্তু গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে। সুতরাং কোন দিকে আগে বৃষ্টিপাত, কোন দিকে পরে বৃষ্টিপাত, কোথায় ভারী বৃষ্টিপাত, কী বলছে আবহাওয়া দপ্তর, আমরা এখানে কী পাচ্ছি সমস্তটা দেখাবো। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং তার পাশাপাশি উত্তর ত্রিপুরা, তার পাশাপাশি সিলেট, ময়মনসিংহ সংলগ্ন এলাকাগুলিতে মেঘের আনাগোনা বেশি করে শুরু হয়েছে এবং কিছুটা ঝাপসা আকাশ আমাদের বাংলার আবহাওয়াতে দেখা যাচ্ছে। তাই কখনও কখনও রোদ এবং মাঝে মাঝেই মেঘ আসছে, এইভাবে কিন্তু উড়ো উড়ো মেঘ রয়েছে। এরই মধ্যে এবারে পরিস্থিতি বদল হতে চলেছে। আপনার এলাকায় আজ আকাশ কেমন দেখতে পাচ্ছেন, মেঘ মাঝে মাঝে আসছে কি না, রোদ মাঝে মাঝে উঠছিল কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং গরম ও স্বস্তিকর আবহাওয়া কেমন আসছে, কেমন পাচ্ছেন, এর পাশাপাশি এখানে হাওয়া পাচ্ছেন কি না সেটাও বলবেন। দমকা হাওয়া কিন্তু বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে প্রবেশ হচ্ছে, সেগুলি আস্তে আস্তে ঝোড়ো হাওয়াকে কিন্তু আরও ত্বরান্বিত করবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। চলুন আমাদের আলোচনা করে দেখাচ্ছি, ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে মানুষকে সতর্ক করে দিন। এবং তার সঙ্গে সুখবরটাও জানিয়ে দিন যে আগামী মোটামুটি রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে, বৃষ্টিপাত কিন্তু মাঝে মাঝেই হবে। সুতরাং তাপপ্রবাহটা একদম এবারে চলে যাবে, মঙ্গলবার থেকেই বড় পরিবর্তন অনুভব করতে পারবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে যে তাপমাত্রার খবর পাওয়া যাচ্ছে 7 তারিখ থেকে সেগুলো অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গে মোটামুটি যেমন দেখতে পাচ্ছেন 6 তারিখের দিক থেকে সেই রকমই প্রায় থাকবে, 1 ডিগ্রি হয়তো একটু কমে যাবে, 32-33 এই কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িগুলো যেমন রয়েছে 32-33-34 এগুলো হয়তো 1 ডিগ্রি কম থাকবে। মালদার দিকে তাপমাত্রা কমে যাবে, যেটা 35-36 দেখাচ্ছে সেটা হয়তো 1 ডিগ্রি একটু অদল বদল হবে। আর মুর্শিদাবাদ থেকে শুরু করে আমাদের বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এখানে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু এখনও প্রচণ্ড গরম, যেটা অনেকটা গরম লাগছে সেটা কিন্তু এবারে কমে যাবে, 35-36 মধ্যেই চলে আসবে, যেটা কলকাতার আশেপাশে 37-38 মধ্যে চলছে, 36-37 সেটাই কিন্তু এই দীঘাতে যেমন দেখতে পাচ্ছেন যেটা 35 লেখা রয়েছে, এই 35-33-34 মধ্যেই আপাতত ঘোরাফেরা করবে। দিনের বেলা তাপমাত্রা এমনটাই কিন্তু পরিস্থিতি হচ্ছে এবং বাংলাদেশেও প্রায় সেই রকমই থাকবে, অর্থাৎ এই পরিস্থিতিটা কিন্তু হতে চলেছে। 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এখন কিন্তু আর তাপপ্রবাহের সতর্কতা দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বলছে যে ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ এবং তার সঙ্গে স্কোয়াল বা ঝড় হতে পারে, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে 7 তারিখেও কিন্তু এই ব্যাপার, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার থেকে কিন্তু মোটামুটি আমাদের যেটা আগেই বলে রেখেছিলাম যে রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে। এই আপডেটে আরও কিছুটা আবহাওয়া দপ্তর পরিবর্তন আনবে, হয়তো ভারী বৃষ্টিপাতগুলো এদিক ওদিক করতে পারে, এটা কিন্তু সম্ভাবনা থাকবে। যদিও শিলা বৃষ্টিপাত হবে এখনও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কোনো ইঙ্গিত দেয়নি, কিন্তু সম্ভাবনা থাকছে। চলুন আমরা এবারে উইন্ডতে ফিরে গিয়ে পুরো বিষয়গুলিকে আমাদের দেখাচ্ছি। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, আরও একবার স্যাটেলাইট ইমেজ ভালো করে দেখুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের কিন্তু আনাগোনা শুরু হয়ে গেছে, সুতরাং যার জন্যই মাঝে মাঝে একটু করে রোদ, মাঝে মাঝে কোথাও একটু আংশিক মেঘলা হলো, আবার একটুখানি হয়তো কোথাও কোথাও একটু পরিষ্কার হয়ে গেল, এইভাবে কিন্তু থাকছে। দিন রাতে এই রকমই পরিস্থিতি থাকবে যে মেঘ, পরিষ্কার আকাশ, এরই মধ্যে আস্তে আস্তে এবারে বজ্রগর্ভ মেঘের আনাগোনা বেড়ে যাবে। এবারে বৃষ্টিপাতগুলো কখন হবে সেটা হচ্ছে যে আমরা যেটা বলে রাখি যে তাপমাত্রা হয়তো কমবে, কিন্তু বৃষ্টিপাতগুলো মূলত থাকবে দুপুরের পরবর্তী সময় থেকে রাতের মধ্যে, এই সময়কালে বৃষ্টিপাতটা হতে পারে। দু একদিন হয়তো সকালের দিকে বৃষ্টিপাত
ওই জলীয় বাষ্প থাকার কারণে, মেঘলা আকাশ বেশি থাকার কারণে হয়তো কোথাও কোথাও নামতে পারে, কিন্তু মূলত এইভাবেই বৃষ্টিপাতগুলো হতে পারে বলেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই হয়তো অনেকে বৃষ্টি পাচ্ছেন না বলে হয়তো বলছে কোথায় বৃষ্টিটা, এখনও তো শুরু হয়নি, কখন হবে আজ, তো এরকম হয়তো অনেকে জিজ্ঞেস করছেন, তাদের জন্য এরকম এটাই বলে রাখলাম। উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে মেঘের আনাগোনা হচ্ছে, ধীরে ধীরে এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা এখানে কাজ করবে, যার যেটাই কিন্তু বৃষ্টিপাত নিয়ে আসবে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। ইতিমধ্যে আপনার এলাকায় আকাশের পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবারে যেটা দেখাবো যে মৎস্যজীবীদের জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর 8 তারিখ পর্যন্ত সতর্কতা দিয়ে রেখেছে, যেখানে আমরা যেটা জানতে পেরেছি এখানে দেখাচ্ছি না, মুখে বলে দিচ্ছি, এই যে এলাকাগুলি রয়েছে এখানে 45-55 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, সমুদ্র উত্তাল থাকবে তাই ঢেউয়ের উৎপাত হবে, যা তার জন্যে মৎস্যজীবীদের কিন্তু আপাতত 8 তারিখ পর্যন্ত সমুদ্রের এই এলাকাগুলিতে যেতে নিষেধ করেছে এবং যারা সমুদ্রে রয়েছে মানে এই জায়গাগুলোতে ফেরত চলে আসতে বলছে আর কি, মানে না যাওয়াই ভালো। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাওয়া টানছে, যেটাই ঝোড়ো হাওয়া টাইপের, ডায়মন্ড হারবার থেকে শুরু করে হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু আসছে, অর্থাৎ হাওয়া আসছে, এইটাই কিন্তু এবারে জলীয় বাষ্পের যোগানে এখানে ভরপুর করে দিচ্ছে, যেটা উত্তরবঙ্গেও যাচ্ছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও যাচ্ছে এবং এই জায়গাতে ঘূর্ণাবর্ত, এটাই এবারে বৃষ্টিপাত নিয়ে আসবে। তার জন্যই কোনো কোনো অংশে জোরে হাওয়া এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া এবং দু এক জায়গাতে বৃষ্টিপাতের সময় হঠাৎ করে এই একটা কালো মেঘ চলে এলো এবং তার সঙ্গে ঝড় শুরু হয়ে গেলো, সেটাই কালবৈশাখী জন্ম নিতে পারে, যেটা গতিবেগ 50-60 কিলোমিটার ক্ষেত্র বিশেষে দু এক জায়গায় এদিক ওদিক হতে পারে, এটা কিন্তু থাকছে। এবং এইটা হচ্ছে দেখুন ভালো করে, এই যে বাড়ছে আস্তে আস্তে কোনো কোনো এলাকাতে, উপকূলবর্তী এলাকাগুলোতে দেখুন অনেকটা বেশি দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে, তাই এখানে কোথাও কোথাও দেখুন 75-76 কিলোমিটার পর্যন্ত গতিবেগ এখানে পাওয়া যাচ্ছে। সো তাই উপকূল তীরবর্তী জেলাগুলির জায়গাগুলোতেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া জোরালো গতিবেগে বইতে পারে, এর মধ্যে 7 তারিখের দিকেও ঝড় সৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকছে, বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে বা রাতের মধ্যেও থাকতে পারে, মানে একবার শুরু হলে চালু থাকবে আর কি। এরকমভাবে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান মেদিনীপুর, তার পাশাপাশি বাঁকুড়া এবং কলকাতার আশপাশ ধরে বেশ কিছু অংশে ঝড় এবং কালবৈশাখী সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, উত্তরবঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 এবং 30-40, দমকা হাওয়াটাই বেশি এলাকাতে থাকার সম্ভাবনা রয়েছে। 8 তারিখের দিকে কিন্তু বঙ্গোপসাগরে অতটা কিন্তু হাওয়া দেখা যাচ্ছে না, যদিও সতর্কতা দিয়ে রেখেছে, সম্ভবত হয়তো 7 তারিখের পরে হয়তো বলবে যে এটা হয়তো নাও হতে পারে, কিন্তু একটু আর দমকা হাওয়াটা থাকবে, তো এভাবে তার পরবর্তী ক্ষেত্রে ঝড়ের ব্যাপার নাও থাকতে পারে। এবারে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ আমাদের দেখাবো এবং শেষে আমরা ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। তাপমাত্রা যেটা রয়েছে দেখুন এই যে আসবে, তাপমাত্রা কিন্তু যেমন সকালের দিক থেকে ভালোই গরমটা অনুভব হচ্ছিল, 7 তারিখের দিকে তাপমাত্রা নেমে চলে আসবে অনেকটা কম, দেখুন 30-35 এই তাপমাত্রা চলে আসবে। এই দুটো দিনে বজ্র গর্ভ মেঘ বেশি হতে পারে, তাই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হবে দুপুরে। এখানে টাইমটা যেটা বলবো যে এই যে টাইমটা দেখছেন তার থেকে হয়তো 2 ঘন্টা একটু আগে বাড়িয়ে নেবেন, তাহলে আমাদের আরেকটু মোটামুটি বাস্তবের সঙ্গে কিছুটা খাপ খাওয়াতে পারবেন। এখানে 3 ঘন্টা করে স্লট থাকে, 3টে PM মানে 3টেতে হবে তেমন নয়, এইরকমভাবে থাকে, তাই কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, লোহগড়া, মাদারীপুর, যশোর, এই যে শান্তিপুর রয়েছে, বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, কতুলপুর, আরামবাগ, চন্দননগর, পানিহাটি, দমদম, মাসার, সিঙ্গুর, বাদুড়িয়া, নিউ টাউন, কলকাতা, এই সমস্ত অংশে কিন্তু এর পাশাপাশি পশ্চিমের দিকে জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ হবে। সুতরাং 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং বর্ধমান নদিয়ার দিকে ভালো কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, এবং আর আস্তে আস্তে যেটা হবে পরবর্তী ক্ষেত্রে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এগুলোতে কিন্তু থাকবে, বাঁকুড়ার দিকগুলোতে, আর চট্টগ্রাম, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, এছাড়াও রাজশাহী, রংপুর এগুলোতেও থাকবে, উত্তরবঙ্গেও থাকবে, আসাম, মেঘালয়েও থাকবে। তো এইভাবে বজ্রবিদ্যুৎ দেখুন কোথায় কোথায় তৈরি হবে, মোটামুটি একই খবর রয়েছে, ঢাকার দিকেও কিন্তু তাপমাত্রার পতন হচ্ছে এবং এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ থাকবে, মাদারীপুর, ফরিদগঞ্জ, পাবনা, এখানে রয়েছে মেহেরপুর, শৈলকোপা, কাপসিয়া, এই পুরো এলাকা দেখছেন, এবং দেখুন নদিয়া থেকে শুরু করে এই এলাকা ধরে এই এতটা ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুতের ভালো সম্ভাবনা রয়েছে, ত্রিপুরার দিকেও থাকবে, কিন্তু মূলত দক্ষিণবঙ্গ সংলগ্ন বাংলাদেশে বেশি হতে পারে এবং ঝাড়খণ্ডেও কিছুটা হবে, বিহারের দিকেও কিছুটা 7 তারিখের দিকে থাকবে। এই পরিস্থিতিটা এবারে বৃষ্টিপাতটা কীভাবে হচ্ছে দেখুন, আমাদের দেখাচ্ছি বৃষ্টিপাত, এই যে ভালো করে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে,
বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের হবে এবং তার সঙ্গে দু এক জায়গাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই এলাকার মধ্যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই যে নদিয়া রয়েছে, কিছুটা পূর্ব বর্ধমানে পূর্ব দিক রয়েছে, চন্দননগর হুগলি রয়েছে, কলকাতার পূর্ব দিকগুলো মানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, সুন্দরবন, শ্যামনগর এই যে এলাকা রয়েছে এখানে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে মাঝারি ভারী এবং হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কয়েক দফাতে হতে পারে। বৃষ্টিপাতের পরে পরিবেশ ঠান্ডা থাকবে, এইরকম ব্যাপার। ময়মনসিংহ, সিলেট, শিলচরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ঢুকবে রাতের দিক থেকে সকালে, যেটা আমাদের বলছিলাম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, যেটা দেখুন এই যে আস্তে আস্তে বৃষ্টিপাত আসছে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গে এবং আসাম, মেঘালয়ে, কিন্তু বেশি ভারী বৃষ্টিপাতগুলো প্রথম দিকে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলির তুলনায় পূর্ব দিকে থাকতে পারে। তাই এই পরিস্থিতিটা পাওয়া যাচ্ছে, ভালো করে দেখে নিন। আর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমানের পশ্চিম দিকগুলোতে একটু কমের দিকে থাকবে, কিন্তু 7 তারিখে ওই জায়গাগুলোতে বেড়ে যেতে পারে। এইটা 6 তারিখের পরে, 7 তারিখে যখন আসবো দেখবেন সকালের দিকে হয়তো এই রংপুর, আসাম, মেঘালয়, পশ্চিম ভাগ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু এলাকাতে। আর তারপর থেকে যেটা হবে মেঘলা মেঘলা ভাব হবে। তো চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে, সেটা দুপুরের বেলা হতে পারে বা হয়তো বেলার দিকে দু এক জায়গাতে হতে পারে এবং রাতের মধ্যে চলে আসবে। এই সময়তে কালবৈশাখী ঝড় সৃষ্টি থাকবে এই জায়গাগুলোতে। ঢাকার, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, কিন্তু ঢাকা থেকে শুরু করে, রাজশাহী থেকে শুরু করে, খুলনা, বরিশালের, কুমিল্লা পর্যন্ত এই যে পুরো এলাকাটা রয়েছে ময়মনসিংহের নিচে পর্যন্ত, এইখানে কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকবে। এবং আমাদের মুর্শিদাবাদ, বীরভূম এই যে এবং পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতার বেশ কিছু অংশে, হাওড়া সহ আমতা, বজবজ এগুলোতে বৃষ্টিপাত আসবে। চন্দ্রকোনা, গোয়ালতর, শালবনি, খানাকুল, ঘাটাল, পাবনা, এখানে রয়েছে পাবা, সিঙ্গুর, আলমডাঙ্গা, আলমগোড়া, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, রতনপুর, তালডাঙ্গা, হাতিরামপুর, মানবাজার, পুরুলিয়া, পুচা, শিলদা, ইনপুর, বাঁকুড়া এদিকেও বৃষ্টিপাত আসবে। গঙ্গাজল ঘাটি, বড়জোড়া থেকে শুরু করে বেলাতোর, সোনামুখী, গোলসি, গুসকরা, ভাতার, মন্টেশ্বর, পাটুলি, মঙ্গলকর, নানুর, বোলপুর, কেতুগ্রাম, দেবগ্রাম বৃষ্টিপাত আসবে। লাভপুর, আলম, আহমেদপুর, দুবরাজপুর, উকড়া, রানীগঞ্জ, আসানসোল এগুলোতে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে ঢুকবে। দেখুন ভারী বৃষ্টিপাতও থাকবে, এই দেখে দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। সুতরাং মিহিজাম থেকে শুরু করে এবং দুমকা, দেহগড় মানে ঝাড়খণ্ড, বিহারেও ঢুকে যাবে, মালদা, দিনাজপুরের দিকেও, বালুরঘাট থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আসবে। রংপুরেও বৃষ্টিপাত আসবে, চররাজিপুর, গোড়াঘাট, হাতিবান্ধা, বগুড়া, দমদিকি, সরিষাবাড়ি বৃষ্টিপাত কিন্তু ঢুকবে, আমাদের বলে রাখছি। তো একটু অপেক্ষা করতে হবে, এই সময়ের মধ্যেই বৃষ্টিপাত থেকে নেমে পড়বে। বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, দিয়ে আস্তে আস্তে কোথাও কোথাও হালকা হয়ে যাবে। এরকমভাবে উপকূলবর্তী অঞ্চলগুলিতেও বৃষ্টিপাত থাকবে, দীঘা, মন্দারমণি, খাজুরি, এর পাশাপাশি বেলদা, বালিচক এগুলোতে থাকবে। গরম প্রচণ্ড পরিমাণে ছিল কলাইকোন্ডা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এখানে দাহিজুড়ি বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়ার দিকে আসবে এবং চট্টগ্রাম, ত্রিপুরার দিকেও দেখুন বৃষ্টিপাত রয়েছে। ফটিকাছড়ি, খাগড়াছড়ি, অমরপুর, অম্বাসা, আগরতলা, লখাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, আসামে বৃষ্টিপাত থাকবে। সুতরাং দেখিয়ে দিলাম এভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর উত্তরবঙ্গে 7 তারিখে রাতের দিকে বৃষ্টিপাত থাকবে, যেটা উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই দিকে বৃষ্টিপাত থাকবে। পরবর্তী ক্ষেত্রে এটা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। এই দেখুন বুঝতে পারছেন, তো যেরকমভাবে ভাবা হচ্ছে ঠিক সেরকমভাবে এখানে পূর্বাভাসটা আসছে, কারণ সিস্টেমটা ওইভাবেই রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে বঙ্গেগাঁও, পাঠশালা, আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু আসবে। দিনহাটা, শীতলাকুচি, বানেশ্বর, তুফানগঞ্জ, তুফান এখানে দেখুন, তামারহাট, মাথাভাঙা রয়েছে, সোনারপুর রয়েছে, সোনাপুর, ফালকাটা, ধূপগুড়ি, অদিবাড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ এই সমস্ত, হলদিবাড়ি বৃষ্টিপাত কিন্তু হবে, ইসলামপুর, তাই বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবারে 7 তারিখের পর 8 তারিখের দিকেও কিন্তু বাংলাদেশে এবং সংলগ্ন আমাদের পশ্চিমবঙ্গে, রাজশাহী থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং 2-24 পরগনা সহ নদিয়ার আশপাশে বৃষ্টিপাত কিন্তু থাকবে। ত্রিপুরাতেও বৃষ্টিপাত থাকবে, এভাবে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতেও থাকবে। 8 তারিখের দিকে একটু কমে যাবে, একটু হালকা হবে, একদিন হয়তো কমলো, আবার 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আবার বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে বেড়ে যাবে। এইভাবে কিন্তু রয়ে যাবে, দেখুন 9 তারিখের থেকে 10 তারিখের মধ্যে আবার যেহেতু ঘূর্ণাপথটা এই জায়গাতে থাকবে, ফলে বিহার, ঝাড়খণ্ডের পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঠিক পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম দিকগুলোতে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব বর্ধমানে কিছুটা সম্ভাবনা রয়েছে, কলকাতার আশপাশেও বৃষ্টিটা থাকবে, কিন্তু একটু কমের মধ্যে থাকবে, হালকা মাঝারি হবে।
এরকমভাবে বজ্রবিদ্যুৎ দু এক জায়গাতে হতে পারে। এর পাশাপাশি কলকাতা থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের এই ত্রিপুরা পর্যন্ত এই যে পুরো এলাকা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাত লেগে থাকবে। তাই প্রত্যেকে যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন। বরিশাল, মতিরহাট, ফটিকাছড়ি, সেনবাগ এগুলোতে কিন্তু, খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। কলকাতা, হাওড়া, 24 পরগনাতে বৃষ্টিপাত আসবে এবং 10-11 দেখুন আবার ভারী বৃষ্টিপাত আসতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান থেকে শুরু করে এই যে পুরো বেল্টা রয়েছে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে। ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, জলীয় বাষ্প হু হু করে ঢুকছে। সুতরাং আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত আমরা পাবো। উত্তরবঙ্গেও থাকবে একটু কমের মধ্যে, কিন্তু দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাত ভালো থাকবে। উত্তর বাংলাদেশেও বৃষ্টিপাত ভালো হবে। তো 11 তারিখের দিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝড় বৃষ্টি কিছুটা হতে পারে। দু একদিন কমাবাড়া করবে। 11-12 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হবে। টানা কিন্তু রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে সব সময় হবে না, মাঝে মাঝে হবে, কিন্তু টানা কদিন চলবে। 13-14-15 তারিখের মধ্যে কমে যাবে। এবার একটু দেখবো বঙ্গোপসাগরে, দেখি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা। 15 তারিখ পর্যন্ত শুধুমাত্র এখান থেকে জলীয় হাওয়া, এই এখানে ঘূর্ণাবর্তের একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা এইখানে কিন্তু কোন রকম কোনো ঘূর্ণি আপাতত ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এটা ECMW মডেল আমরা দেখিয়ে দিলাম। পরের আপডেটে কোনো পরিবর্তন হয় কিনা সেটাও জানাবো। ধন্যবাদ।